প্রশ্নমালা 1.3-এ যেটা বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তো এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে 4x² - y² মানে a² - b² ফর্মুলা ফালাইলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এখানে দেখো এটাও ঠিক একই রকম, x² - 144, তার মানে হচ্ছে 12y² x² - তো এই ফর্মুলা ফালাইলেই হয়ে যাবে। তো এটাও x² + y² ফর্মুলা ফেলতে পারবা, এটাও x² + y² ফর্মুলা ফেলা যাবে, এটাও অ্যারেঞ্জ করে লিখে ফেলা যাবে। আমরা যদি দেখি এইখানে x² - y² + 2y - y, তো এখানে দেখো x² - y² একটা দেয়া আছে, তো এইখান থেকে x² y² আছে, তো এখানে x² - যদি আমরা নিয়ে নেই y² - ব্র্যাকেট যদি প্রতিস্থাপন করি তাহলে হচ্ছে 2y + 1, তার মানে হচ্ছে x² - এটা একটা ফর্মুলায় পড়ে গেলে y - 1 হোল স্কোয়ার। এখন আমরা পেলাম a² - b² ফর্মুলা, এটাকে যদি এ ধরি এটা বি ধরি তার মানে হচ্ছে x প্লাস y - 1, আর এটা হচ্ছে x - y + 1, তো এটা আমাদের দুইটা পেয়ে গেলাম উৎপাদক বিশ্লেষণ। তো তোমরা যদি এইখানে আসো 17 নম্বর অঙ্কটা যদি দেখো, অন্য অঙ্কগুলো ঠিক একই রকমভাবে আসবে, বা তোমরা যদি 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা দেওয়া আছে x² + x - 72, তার মানে এটা কোন ফর্মুলায় পড়বে, এখানে সহগ নাই, এখানে এ বি আছে -72, এটাকে আমাদের নিয়ে আসতে হবে যেটা দিলে এখানে 1 হবে। তো এখানে মাইনাস থাকার মানে হচ্ছে 72কে এমনভাবে ভাগ করতে হবে যখন একটা প্লাস আর একটা মাইনাস হয়, দুইটা ফ্যাক্টর বাইর করে যেটা প্লাস মাইনাস হয়, আর মাইনাস ফ্যাক্টর প্লাস ফ্যাক্টর বড়টার কোন ফ্যাক্টর কোন সাইন হবে সেটা নির্ভর করবে এই সাইনের উপরে। তার মানে হচ্ছে প্লাস এখানে আছে, এখানে সবচেয়ে বড় যেটা থাকবে সেটার ফ্যাক্টর প্লাস হবে, তার সাইন প্লাস হবে। তো -72 আমরা কীভাবে লিখতে পারি, 72কে আমরা যদি ভেঙে নিয়ে আসি আমাকে 1 বানাইতে হবে, সেটা হচ্ছে এটাকে নিয়ে আসতে পারি, ধরো 2 দিয়ে যদি করি 2, এটা হচ্ছে 36, এখানে যদি 2 নেই 18, এখানে যদি 2 নেই এখানে হচ্ছে 9, এখানে যদি 3 নেই এখানে 3, তো আমাদের এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে। দেখো এখানে আছে 3 × 3 = 9, আর এখানে আছে 2 × 2 = 4, 4 × 2 = 8, তার মানে এটা হচ্ছে 9 9 × 8, তার মানে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তার মানে এখানে যে সাইনটা হবে বড়টার সামনে সেটা হবে প্লাস সাইন আর ছোটোটার সামনে হবে মাইনাস সাইন, কারণ মাইনাস আছে দেখে একটা প্লাস সাইন হবে আর একটা মাইনাস সাইন হবে। তার মানে এটাকে আমরা ভাবতে পারি x² + 9x - 8x - 72, তার মানে এটাকে যদি আমরা নিয়ে আসি এক্স কমন নেই x + 9 - 8 কমন নেই x + 9, তার মানে এটা হয়ে গেলো x + 9 × x - 8, এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। ঠিক এরকম এই অঙ্কগুলো সবই এইভাবে আসবে, এগুলো সাদায় লিখতে হবে, এগুলো সাদায় লিখতে হবে, একইভাবে একই ফর্মুলাতে আসবে, এগুলো একই ফর্মুলায় আসবে, এটা এটাকে এটাকে আমরা a + b হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসতে পারি। তো এইখান থেকে এইটাও একই ফর্মুলায় আসবে, সহগ হচ্ছে -12কে ভাগ করে নিতে হবে, এটাও একইভাবে আসবে, এটাও একই এটাকে আমাদের ভাগ করে নিয়ে আসতে হবে, এটাও এভাবেই আসবে। তো ও আমাদের এগুলো সব আমরা ফর্মুলার মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো আমরা যদি 28 নম্বর অঙ্কটা দেখি, এখন 28 নম্বর অঙ্ক বলতে a² + 7a হোল স্কোয়ার - 8 × a² + 7a - 180, তো এরকম যদি অঙ্ক থাকে এখানে দেখো এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি এক্স, তাহলে হচ্ছে 8x, আর এটা হচ্ছে মানে a প্লাস বি, তার মানে আমাদের যে এরকম একটা
চলে আসতে, যেমন এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180 এরকম আসতেছে। তো এই অংশটাকে যদি এক্স ধরি তাহলে আর এই 180কে যদি আমরা ভেঙে নিয়ে আসি, ভেঙে যদি 8 বানাইতে পারি তাহলে হবে। তো 180-এর ভাঙলে কীভাবে হবে, এটা যেহেতু মাইনাস 180 আছে তার মানে এটার যে দুইটা মাল্টিপ্লাই ফ্যাক্টর হবে সেটা একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তো এটা বড়টা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করে এটার উপর, এটা যদি নেগেটিভ থাকে তাহলে বড়টা নেগেটিভ হবে। তো 180কে যদি আমরা করে নিয়ে আসি, যেটার যোগফল, যে সংখ্যাটার যোগফল 8 হবে, তার এই 8 হবে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি 8 × 10, তার মানে 180। এখানে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বড়টার সামনে মাইনাস হবে আর এটার সামনে প্লাস হবে। তো এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এ স্কোয়ার, এটাকে যদি এক্স হিসেবে লিখি তো এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180। তো এটাকে যদি ভাগ করে নিয়ে আসি, এক্স নিলে এক্স মাইনাস 18 হবে প্লাস 10 নিলে এক্স মাইনাস 18 হবে, তার মানে হলো এক্স মাইনাস 18 এক্স প্লাস 10। তো এখন এক্সের মান যদি বসায় দেয় এ স্কোয়ার প্লাস 7a তাহলে আমরা জিনিসটা পেয়ে যাবো, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 আর এটা হয়েছে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10। তো এটা এইভাবে করে ফেলতে পারবা। তো এগুলো ঠিক একই রকমভাবে তোমরা উৎপাদ বিশ্লেষণ। আমরা আরেকটা দেখি, এইখানে দেখো 37 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, 37 নম্বর হচ্ছে এখানে আছে আর এটার সাথে সহগ আছে, তার মানে আমাদের যেটা বের করতে হবে এইটা আর এটার গুণফল, তার মানে 70। আর এটা যেহেতু প্লাস মাইনাস মাইনাস 70 হচ্ছে মাইনাস, তার মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, এর মধ্যে বড় ফ্যাক্টরটা মাইনাস হবে না, হবে কি হবে না সেটা নির্ভর করবে এইখানের সাইনের উপরে। তার মানে যদি 9 বানাইতে চাই তাহলে আমাদেরকে যে ফ্যাক্টরটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে 5, 14, 14 আর 5, এর মধ্যে যেহেতু এই সংখ্যাটা মাইনাস তাহলে মাইনাস 14 হবে। তো 5, 14, 70 আমরা এইভাবে এখন ভাগ করে লিখে ফেললেই হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে পি স্কোয়ার প্লাস 11 PQ মাইনাস 6Q² তো এরকম যে অঙ্কগুলো আছে 43 যদি আমরা দেখি, 43তে আছে 10P² প্লাস 11PQ মাইনাস 6Q², কারণ PQ হচ্ছে আমাদের অপশন। তো এখানে আমরা যেটা করতে পারি, এই সহগ আর এই সহগকে গুণ করি 60, তো 60কে আমাদের তাহলে হচ্ছে মাইনাস 60, মাইনাস 60কে 11 নিয়ে আসতে হলে কী করতে হবে, ভাঙতে পারি 4×15 = 14, এর মধ্যে এখানে যেহেতু প্লাস প্লাস 14 মাইনাস 15 তারপর মাইনাস 4, তার মানে আমরা এটাকে লিখতে পারি 10P² প্লাস 15PQ মাইনাস 4P কিউ মাইনাস 6Q². তো এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে আসতে পারি। তো এইভাবেই খুব সহজে তোমরা উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো করতে পারবা।